বন্ধুরা, বিজ্ঞানীরা আমাদের জানিয়েছেন যে ডাইনোসর উল্কাপাতের কারণে এই পৃথিবী থেকে প্রায় 65 মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু আমরা কি কোনো দিন পৃথিবীর সব জায়গা খুঁজে দেখেছি? না, সমুদ্র হোক বা জঙ্গল, আমরা পৃথিবীর অর্ধেক জায়গায় এখনও পৌঁছাতেই পারিনি। তাই আমরা জানিই না যে সেই সব জায়গায় কি আছে। ডাইনোসরের বিভিন্ন প্রজাতি এখনও আছে এই পৃথিবীতে এবং তার যথেষ্ট প্রমাণও আছে। অনেক ক্যামেরায় এবং সিসিটিভিতে ধরা পড়েছে ডাইনোসরের হাঁটা চলা। আমরা আজ সেই প্রমাণ নিয়েই এসেছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটি। বন্ধুরা, ডাইনোসরকে আমরা সবাই ভয় পাই। অত বড় মানুষখেকো প্রাণীটিকে ভয় পাওয়াটাই স্বাভাবিক। বিজ্ঞানীরা ডাইনোসরের কিছু ফসিলস থেকে নতুনভাবে তাদের বাঁচানোর চেষ্টা করছেন। তারা হয়তো জানেন যে কিছু ডাইনোসরের প্রজাতি এখনও বেঁচে আছে, কিন্তু আমাদের থেকে তা হয়তো লুকানো হচ্ছে। কারণ আফ্রিকার এই আদিবাসীরা বেশ কিছু বছর আগে খুঁজে পায় এই পায়ের ছাপটিকে, আর এই ছাপ হুবহু মিলে যাচ্ছে ডাইনোসরের পায়ের ছাপের সাথে। তারা বলে যে গভীর জঙ্গলে, যেখানে তারা বাদে অন্য কোনো সভ্য মানুষ যায়নি, সেখানে তারা একটি বড় প্রাণীকে দেখেছে যাদের গায়ে বড় বড় কাঁটা আছে। সেটি কুমির নয়, কারণ কুমিরকে তারা চেনে এবং কুমিরের গায়ের কাঁটা অনেক ছোট ছোট। তারা এই প্রাণীটিকে অকেলে ইন্দর নামে ডাকে। তাদেরকে ডাইনোসরের ছবি দেখানো হলে তারা বলে যে তাদের জঙ্গলে তারা ঠিক এই প্রাণীটিকেই দেখেছে। আর তারপর থেকেই বিজ্ঞানীরা এই বিষয়টিকে নিয়ে রিসার্চ শুরু করেছেন। এর পরের ভিডিওটিতে দেখা যাচ্ছে ভেলোসরাপ্টার নামের এক ডাইনোসরের প্রজাতিকে। ভেলোসরাপ্টার ডাইনোসরের একটি ছোট্ট প্রজাতি। জুরাসিক পার্ক সিনেমায় আমরা তাদের দেখতে পাই, কিন্তু ছোট হলেও একটা মানুষকে মারতে তাদের খুব বেশি সময় লাগে না। যদিও এই ভিডিওটি কখনকার এবং কোথাকার তা এখনও পর্যন্ত জানা যায়নি, কিন্তু এই ভিডিওটিতে পরিষ্কার দেখা যাচ্ছে একটি ভেলোসরাপ্টার জঙ্গলের একদিক থেকে আরেকদিকে ছুটে যাচ্ছে। হতেই পারে গভীর জঙ্গলে এখনও এই প্রজাতির ডাইনোসর বেঁচে আছে। শুধু তাই নয়, আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে এই প্রজাতির একটি ডাইনোসর ছুট্টে ঢুকে যাচ্ছে একটি গুহায়। বিজ্ঞানীরা বলেন যে যেহেতু এই ডাইনোসরেরা আকারে ছোট ছিল, তাই তারা অনেক সময় গুহার মধ্যে লুকিয়ে বসে থাকতে পারত। কে বলতে পারে, আজকের দিনেও হয়তো এরা লুকিয়ে আছে কোনো গুহায়। এর পরের ভিডিওটিতে আমরা দেখতে পাই একটি দৈত্যাকার পাখি আকাশে উড়ে যাচ্ছে, কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায় এই পাখিটি আসলে ওহায়ো টেরোসর। আকাশপথে উড়ে বেড়াতো এই প্রজাতির ডাইনোসর। এদেরকেও আমরা জুরাসিক পার্ক মুভিতে দেখতে পাই। এটা দেখে অনেকে এটাকে খুব বড় বাদুড় বলে উড়িয়ে দিয়েছেন, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবেন এদের মাথায় একটা সূচালো জিনিস আছে, যা শুধুমাত্র দি ওহায়ো টেরোসরের মাথাতেই ছিল। কে বলতে পারে, আফ্রিকার কালো জঙ্গলে এখনও এই প্রজাতির ডাইনোসর হয়তো বেঁচে আছে এবং উড়ে বেড়াচ্ছে আফ্রিকার জঙ্গলের আকাশে। সেই জন্যই তো এই জঙ্গলে যেতে ভয় পায় সবাই। পরের ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি অদ্ভুত জীব মৃত অবস্থায় পড়ে আছে সমুদ্রের বিচে। কাছ থেকে ভালো করে দেখলে অবাক হতে হয়, তার কারণ এই চেহারার সঙ্গে হুবহু মিল আছে দ্য জর্জিয়ান প্লেসারোসরের, যেটি ডাইনোসরেরই একটি প্রজাতি যারা সমুদ্রে একসময় দাপিয়ে বেড়াতো। বিজ্ঞানীদের মধ্যে যারা বিশ্বাস করেন না যে এখনও ডাইনোসর বলে পৃথিবীতে কিছু আছে, তারা এটিকে হাঙর বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু আপনারাই দেখুন বন্ধুরা, এটিকে কি কোনো অংশ থেকে হাঙর বলে মনে হচ্ছে, নাকি এর মিল পাওয়া যাচ্ছে এই প্রাণীটির সাথে? হ্যাঁ বন্ধুরা, এটি প্লেসিওসরাস। অনেক বিজ্ঞানী এটিকে প্লেসিওসরাসের বংশধর বলেই চিহ্নিত করেছেন। সমুদ্রে অনেক রহস্য জমে আছে, আমরা তার কিছুই জানি না, কারণ আমরা সমুদ্রের মাত্র 5% এক্সপ্লোর করতে পেরেছি এখনও পর্যন্ত। তাই হতেই পারে এই প্রজাতির ডাইনোসর এখনও সমুদ্রের গভীরে থাকে এবং তারই একটা বাচ্চা হয়তো কোনোভাবে আঘাত পেয়ে মারা যায় এবং ঢেউয়ের ফলে তা এসে পড়ে এই বিচে। পরের ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি সাপের মতো লম্বা প্রাণী একটি লেকে ঘুরে বেড়াচ্ছে। এটি কোনো সাপ নয়, এটি আসলে ডাইনোসরেরই একটি প্রজাতি,
চ্যাম্প অফ লেক চ্যাম্পলিন। এটিকে যখন প্রথম দেখা যায় তখন কেউই বিশ্বাস করতে চায়নি যে ওই লেকে এরকম একটি প্রাণী আছে। সবাই এটাকে গুজব বলে উড়িয়ে দিতে থাকে। কিন্তু কিছুদিন পর দুই কৃষক এই ভিডিও রেকর্ডিংটি করে। এই ভিডিওটিকে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর FBI বলে যে এটি এডিটেড ভিডিও নয়। তার মানে এই ভিডিওটিতে যা দেখা যাচ্ছে তার সবটাই সত্যি। বলা হয় এই ডাইনোসরটি প্রায় 200 ফুট লম্বা হতে পারে। এরপর থেকেই সরকারের তরফ থেকে সাধারণ মানুষকে এই লেকে নামতে বারণ করা হয়েছে। কি বন্ধুরা, এই সত্যিকারের ভিডিওগুলো দেখে অবাক হলেন তো? আমাদের এই পৃথিবী অনেক রহস্যে ঘেরা, তাই হতেই পারে ডাইনোসর এখনও আছে কিন্তু আমরা জানি না, অথবা আমাদেরকে জানতে দেওয়া হচ্ছে না। হতে তো অনেক কিছুই পারে, তাই এই রকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে, লাইক করুন এই ভিডিওটিকে, আর আমাদের কমেন্ট করে জানান যে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। দেখা হবে পরের ভিডিওতে।